Mr. Problem TV, but keep smiling. তোমার মানে না বোঝাইলে সে বোঝে না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, মন তোমার মানে না বোঝাইলে সে বোঝে না, মন তোমার মানে না বোঝাইলে সে বোঝে না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, হারিয়ে গেল ব্যর্থ হলো খুঁজে পেল না, আর কি কবু ফিরে পাবো কুষ্টি আর সে গড়াই নদীর চর, আম কাঁঠালের সায়ায় ঘিরা ছোট্ট টিনের ঘর, আর কি কবু ফিরে পাবো কুষ্টি আর সে গড়াই নদীর চর, আম কাঁঠালের সায়ায় ঘিরা ছোট্ট টিনের ঘর, সেখানে আসতো এক সরস্বতী, সেখানে আসত শুধু দিবারাতি, হঠাৎ মেঘে ঘিরে নিল বাধা মানে না, হঠাৎ মেঘে ঘিরে নিল বাধা মানে না, মন তো আর মানে না বোঝাইলে সে বোঝে না, মন তো আর মানে না বোঝাইলে সে বোঝে না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, হারিয়ে গেল ব্যর্থ হলো খুঁজে পেল না, এপার উপার পাউড়ি ভাঙা ঢেউ তোলা শেষ নদী, কত রসিক পার হয়ে যায় এই নদী বা রাতি, এপার উপার পাউড়ি ভাঙা ঢেউ তোলা সেই নদী, কত রসিক পার হয়ে যায় এই নদী বা রাতি, পবন হওয়ার উতালে ডুবলো তরিয় কালে, পবন হওয়ার উতালে ডুবলো তরিয় কালে, হারিয়ে গেল ব্যর্থ হলো খুঁজে পেল না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, মন তোমার মানে না বোঝাইলে সে বোঝে না, মন তোমার মানে না বোঝাইলে সে বোঝে না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, হারিয়ে গেল ব্যর্থ হলো খুঁজে পেল না, নাম হারা ফুল ফুটেছিল সেই নদীর ওই তীরে, কোথা থেকে প্রতীক এসে ফুল তুলিল শিরে, নাম হারা ফুল ফুটেছিল সেই নদীর ওই তীরে, কোথা থেকে প্রতীক এসে ফুল তুলিল শিরে, নতুন করে ফুল ফুটবে না ভোর তো আর বসবে না, নতুন করে ফুল ফুটবে না মৌমাছি আর বসবে না, গুনগুনাগুন ভোর গান আর গাইবে না, গুনগুনাগুন ভোর গান আর গাইবে না, হারিয়ে গেল ব্যর্থ হলো খুঁজে পেল না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না, হারিয়ে যাবা রত্ন কি আর ফিরে পাবো না। এসকে পাটারি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, আপনি চমৎকার একটি গান গিয়েছেন, আর বিশেষ করে যে ভাই লিখেছে তারিকুল ইসলাম ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, কারণ আমাদের প্রিয় কুষ্টিয়াকে নিয়ে, আমাদের প্রিয় কুষ্টিয়ার গড়াই নদীকে নিয়ে এর আগে কেউ গান লিখেছে বলে আমার জানা নাই, থাকতে পারে হয়তো গিয়েছেও অনেকে, কিন্তু এই চমৎকার গানটি গাওয়ার জন্য গীতিকারকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, তেমনি আমাদের এই শিল্পী এবং সুরকারকে আরও একবার ধন্যবাদ না জানিয়ে পারছি না, বিশেষ করে যারা কুষ্টিয়াবাসী রয়েছেন, ছয়টি উপজেলা বা ছয়টি থানা নিয়ে আমাদের এই বৃহত্তর কুষ্টিয়া জেলা গঠিত, তাই আমাদের যারা কুষ্টিয়াবাসী রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তাদের সকলকে অনুরোধ করবো এই গানটি আপনারা ছড়িয়ে দিন, কুষ্টিয়ার মাঝে ছড়িয়ে দিন, কুষ্টিয়াবাসী এবং বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন, পাশাপাশি গড়াই বেঁচে থাকুক, আমাদের কুষ্টিয়া গড়া নদীর তীরে অবস্থিত, তাই গড়াই বেঁচে থাকলে আমরা উন্নয়ন হবে, আমাদের সমৃদ্ধ হবে, কুষ্টিয়া জেলাবাসী উপকৃত হবে। আজকে এখানেই শেষ করছি কথা নয়ার, আপনাকে আবারও শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, এবং পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, আগামীতে আবার দেখা হবে, কথা হবে নতুন ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।